সুপ্রিয় শিক্ষার্থী, করোনা ভাইরাসের সংক্রমণের কারণে তোমরা সকলেই জানো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। এই বন্ধ অবস্থায় আমাদের শিক্ষার্থীবৃন্দ যাতে সঠিকভাবে তাদের পড়ালেখা চালু রাখতে পারে, এজন্য আজকে আমরা যে এই টেলিভিশনের মাধ্যমে ক্লাস উপস্থাপন করছি। আজকে আমি নবম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বিষয়ের দশম অধ্যায় এসে বলকে জানি এই অধ্যায়ের একটি বিষয় নিয়ে আলোচনা করব। চলো দেখা যাক, দুইটি ছবি আমরা স্ক্রিনে দুইটি ছবি দেখাচ্ছি। এই দুইটি ছবি থেকে তোমরা কি বুঝতে পারো? বাম দিকে একটি ছবি দেখানো আছে, বাম দিকের ছবিটি হচ্ছে একটি প্যারাসুট দেওয়া, প্যারাসুটের মাধ্যমে একটি লোক অবতরণ করছে ভূমিতে, এবং ডান দিকের যে ছবিটা দেওয়া আছে সেই ছবিতে একটি গাড়ি চলছে। এই দুইটি ছবি থেকে তোমরা কি বুঝতে পারছো? নিশ্চয়ই তোমরা জিনিসটা বুঝতে পারছো যে একটি যিনি প্যারাসুট ব্যবহার করে যে ব্যক্তিটি অবতরণ করছে খুব ধীরে সুস্থ অবতরণ করছে, কিন্তু বস্তুটি বা মানুষ যিনি আছেন তিনি যে অবতরণ করছেন সেটা কি খুব সহজে অবতরণ করছে? দুটি ছবির মধ্যে বাম দিকের যে ছবিটা আছে সেই ছবিটার মধ্যে একজন লোক প্যারাসুট দিয়ে অবতরণ করছে এবং আরেকজন লোক আরেকটি গাড়ি রাস্তায় চলছে। তো এর থেকে আমরা কি বুঝতে পারছি? এর থেকে আমরা কয়েকটা জিনিস ঘটতে পারে। এখানে প্যারাসুট দিয়ে যে লোকটি অবতরণ করছে সে কি মুক্তভাবে পড়ছে নাকি খুব ধীরে সুস্থে নিজের নিরাপদে অবতরণ করছে, আর গাড়িটি যে চলছে সেই গাড়িটি কীভাবে চলছে, খুব দ্রুত চলছে নাকি ধীরে সুস্থে চলছে, এই জিনিসগুলো থেকে আমরা একটি জিনিস, এই দুইটি ছবি থেকে আমরা একটি জিনিস বা একটি ধারণা জানতে পারি, সেটি হচ্ছে যে কোনো অজ্ঞাত কারণে এই প্যারাসুটের মাধ্যমে ব্যক্তিটি ধীরে সুস্থে অবতরণ করছে এবং গাড়িটি চলছে। সেই অজ্ঞাত কারণটি বা সেই অজ্ঞাত যে বিষয়টি আছে সেই বিষয়টি নিয়ে আজকে আমরা পড়ব। সেই বিষয়টি হচ্ছে ঘর্ষণ। ঘর্ষণ কি এটা বলার আগে আমরা সবসময় প্রথমে চিন্তা করি যে একটি বস্তুর উপর আরেকটি বস্তু যখন সংস্পর্শে থাকে এবং তারা যখন পরস্পরের সংস্পর্শে থেকে চলতে চায় এবং পক্ষে যে মিলন স্থলে যে বাধার সৃষ্টি হয় সেই বাধাকে আমরা ঘর্ষণ নামে অভিহিত করেছি, এবং এই বাধা তৈরির জন্য একটি বল দেওয়া হয়, সেই বলটার নাম হচ্ছে ঘর্ষণ বল। এবার ঘর্ষণ বল, আমরা ঘর্ষণ বল সম্পর্কে জানতে পারলাম, এবার ঘর্ষণ বলের কয়েকটি উদাহরণ দিই। ঘর্ষণ বলের উদাহরণ হচ্ছে, দেখো ছবিতে দেখতে পাচ্ছ, কোনো রাস্তা দিয়ে আমরা হাঁটছি, কোনো কিছুর উপরে আমরা রোলিং করছি বা কোনো বস্তুকে আমরা টেনে নিয়ে যাচ্ছি। ঘর্ষণ বল সৃষ্টি হওয়ার যে কারণ তার মধ্যে একটি হচ্ছে যে কোনো বস্তুর সাথে সংলগ্নতা থাকতে হবে, একাধিক বস্তুর মধ্যে সংলগ্ন থাকতে হবে, এবং ঘর্ষণ বলের ফলে মূলত তাপ উৎপন্ন হয়। এবং ঘর্ষণ বল যে মূল ঘর্ষণ বলের ফলে যে কাজগুলো হয় সে কাজগুলো হচ্ছে যে তাপ উৎপন্ন হওয়া, শক্তি শব্দ উৎপন্ন হওয়া, এবং ঘর্ষণ বল মূলত নির্ভর করে বস্তুর ভর কত বেশি হবে তার উপর। বস্তুর ভর বেশি হলে ঘর্ষণ বল বেশি হয়ে যায় এবং বস্তুর ভর যদি কম থাকে ঘর্ষণ বলটা কম হয়। এবং আমরা যে প্রয়োগকৃত বল যেটা দেই সেই বল, প্রয়োগকৃত বল সবসময় ঘর্ষণ বলের বিপরীত দিকে কাজ করে। ঘর্ষণ বলের প্রকারভেদ, ঘর্ষণ বল চার প্রকার, যথা এক আবর্ত ঘর্ষণ, দুই স্থিতি ঘর্ষণ, তিন গতি ঘর্ষণ, চার প্রবাহী ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ কি? স্থিতি ঘর্ষণ হচ্ছে যখন দুটি চলমান বস্তু, যখন একটি বস্তু একটি স্থির বস্তু এবং এর উপর আরেকটি স্থির বস্তু চলার জন্য যে বল লাভ করে বা চলতে চায় সেই বলটাকে আমরা স্থিতি ঘর্ষণ বল বলবো। যেমন আমরা হাঁটছি, তৃতীয় যে ঘর্ষণ সেটি হচ্ছে গতি ঘর্ষণ। এই গতি ঘর্ষণ আমরা কীভাবে পাবো বা গতি ঘর্ষণ সম্পর্কে ধারণা নেওয়ার জন্য এবার আমরা একটু খেয়াল করি। গতি ঘর্ষণ হচ্ছে, সেটা হচ্ছে আবর্ত ঘর্ষণ বল। আবর্ত ঘর্ষণ বল হচ্ছে একটি তলের উপর অন্য একটি বস্তু গড়িয়ে বা ঘুরতে ঘুরতে চলে তখন সেটাকে বলবো আমরা আবর্ত ঘর্ষণ। আবর্ত ঘর্ষণ হচ্ছে সকল ধরনের ঘর্ষণ বলের মধ্যে সবচেয়ে সহজে সর্বশেষ যে ঘর্ষণের প্রকারভেদটি আছে সেটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। প্রবাহী ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ বলতে আমরা তরল বা বায়বীয় পদার্থের মধ্যে একটি পদার্থ চলার জন্য যে ঘর্ষণ বল লাভ করি সেটাকে প্রবাহী ঘর্ষণ বলে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, প্যারাসুট দিয়ে যখন কেউ প্লেন থেকে ঝাঁপিয়ে পড়ে তখন বাতাসের প্রবাহী ঘর্ষণের কারণে ধীরে ধীরে নিচে নেমে আসতে পারে। এই যে ধীরে ধীরে নিচে নেমে আসা, এই ধীরে ধীরে নিচে নেমে আসাটা যে ঘর্ষণ বলের কারণে হয় সেটা হচ্ছে মূলত প্রবাহী ঘর্ষণ। এরপর আমরা দেখব ঘর্ষণ কীভাবে বাড়ানো যায় এবং এই
ঘর্ষণ বাড়ানোর ফলে আমাদের প্রাত্যহিক জীবন কিভাবে সহজ এবং সুন্দরভাবে আমরা চলতে পারি সেই কারণগুলো এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। ঘর্ষণ কমানোর যে কারণগুলো আছে সেগুলো হচ্ছে, এক, যে পৃষ্ঠটিতে ঘর্ষণ হয় সেই পৃষ্ঠটিকে যথাসম্ভব মসৃণ করা, মসৃণ পৃষ্ঠে গতি ঘর্ষণ কম থাকে। দুই, তেল মোবিল বা গ্রিজ জাতীয় পদার্থ হচ্ছে পিচ্ছিলকারী পদার্থ বা লুব্রিক্যান্ট। দুটি তলের মাঝখানে এই লুব্রিক্যান্ট থাকলে ঘর্ষণ অনেকখানি কমে যায়। আমরা লুব্রিক্যান্ট ব্যবহার করি, বিভিন্ন ধরনের লুব্রিক্যান্ট বা পিচ্ছিলকারী পদার্থ আমরা সবসময় ব্যবহার করি, যে খুব সহজে যাতে আমরা বিয়ারিংগুলো ব্যবহার করতে পারি সেই কারণে আমরা তেল বা মোবিল বা গ্রিজ জাতীয় পদার্থ আমরা ব্যবহার করি। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের কলাপসিবল গেটের মধ্যেও আমরা এই লুব্রিক্যান্ট তেল ব্যবহার করি। তিন, চাকা ব্যবহার করে ঘর্ষণ কমানো যায়। চাকা ব্যবহার করার ফলে গতি ঘর্ষণের পরিবর্তে অনেকগুলো ছোট ছোট আবর্ত ঘর্ষণ দিয়ে আমরা কাজ করি, ফলে ঘুরন্ত চাকাতে বল বিয়ারিং ব্যবহার করে সরাসরি ঘর্ষণের বদলে ছোট স্টিলের যে বলগুলো থাকে সেগুলো আবর্ত ঘর্ষণের সাহায্যে ঘর্ষণকে অনেকভাবে আমরা কমিয়ে ফেলতে পারি। যেহেতু চার, গাড়ি বিমান এ ধরনের দ্রুতগামী যানবাহনের ডিজাইন এমনভাবে করা হয় যেন বাতাসের ঘর্ষণ তৈরি না করে স্ট্রিম লাইন বা খুব ধীরে স্ট্রিম লাইন করা পৃষ্ঠদেশের উপর দিয়ে চলে যেতে পারে, যাতে আমরা খুব দ্রুতগামী যানবাহনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে শক্তির ক্ষয় সেই শক্তির ক্ষয়গুলো আমরা কমিয়ে ফেলতে পারি। পাঁচ, যে দ্রুতি পৃষ্ঠদেশে ঘর্ষণ হয় তা যদি খুব অল্প জায়গায় একে অন্যকে স্পর্শ করে তখন ঘর্ষণ কমানো যায়। অর্থাৎ ঘর্ষণের যে পৃষ্ঠগুলো আছে সেই পৃষ্ঠের পরিমাণ যদি আমরা কমিয়ে দেই তাহলে আমরা খুব সহজেই ঘর্ষণ বলকে কমিয়ে ফেলতে পারি। এই জিনিসটি আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? যখন কোনো পৃষ্ঠের উপর একটি ভর বসে থাকে তখন সেই ভরটি যদি বেশি হয় তাহলে ভরের পৃষ্ঠ থেকে সরাসরি ভূমিপৃষ্ঠ বরাবর যে লম্বভাবে বলটি কাজ করে সেই লম্বভাবে বলের উপর ঘর্ষণ বলের মান নির্ভর করে। সেই মান যত বেশি হবে তত ঘর্ষণ বল বেশি হবে এবং এই লম্বভাবে প্রযুক্ত বলের মান যত কম হবে আমরা তত সহজে ঘর্ষণ মুক্ত একটি পরিবেশ তৈরি করতে পারব। এবার আসি ঘর্ষণ কীভাবে বাড়ানো যায় সে ব্যাপারে কয়েকটি পয়েন্ট আমরা আলোচনা করব। ঘর্ষণ কেন বাড়ানো দরকার সে ব্যাপারে বলার জন্য এখন আমি কয়েকটি পয়েন্ট বলছি এবং পয়েন্টগুলো হচ্ছে, এক নম্বর, যে দুটি তলে ঘর্ষণ হচ্ছে সেগুলো অমসৃণ বা খসখসে করে তোলা হয়। যে এরপর পয়েন্ট হচ্ছে, যে দুটি তলে ঘর্ষণ হয় সেগুলো আরও জোরে চেপে ধরার ব্যবস্থা করা। এই জিনিসটা কিভাবে করে? যদি আমরা কোনো জায়গায় দুটি যেমন আমরা সাইকেলের পিছনে যে চেইন লাগানো হয় সেই চেইন যেখানে লাগানো হয় সেই জায়গায় আমাদের একটি বিয়ারিং থাকে এবং সেই বিয়ারিংটা আমরা যত শক্তভাবে স্ক্রুগুলো টাইট দিব বা শক্ত করে আটকাবো সেখানে ঘর্ষণ বল তত বেশি হবে, আমাদের যে চেইনটা ঘোরাতে কষ্ট তত বেশি হবে। এই জায়গা থেকে আমরা বুঝতে পারি যে ঘর্ষণ বল যখন আমি যে তলগুলো আছে সেই তলগুলো যে পৃষ্ঠে আছে সেই পৃষ্ঠগুলো যত চেপে ধরব সেই পৃষ্ঠের ঘর্ষণের পরিমাণ তত বেড়ে যাবে। এরপরে ঘর্ষণ তল দুটির মাঝের গতিকে থামিয়ে স্থির করে ফেলা, কারণ স্থির ঘর্ষণ গতি ঘর্ষণ থেকে বেশি হয়। চার নম্বর, ঘর্ষণরত তলের মাঝে খাঁজ কাটা বা ঢেউ খেলানো হয় তাহলে এটি তলদেশকে জোরে আঁকড়ে ধরতে পারে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, যখন কোনো পিচ্ছিল রাস্তা দিয়ে আমরা হাঁটি তখন আমরা কী বুঝতে পারি? তখন আমাদের হাঁটার যে গতি সেই গতিটা খুব দ্রুত থাকে। যখন রাস্তাটি এবড়ো থেবড়ো থাকে বা ইট ভাঙা ইট দিয়ে যে পথ তৈরি হয় সেই পথগুলো যখন আমরা পথ দিয়ে যখন হাঁটি তখন আমরা খুব সাবধানে হাঁটি যাতে আমরা মাটিতে পড়ে কোনো ধরনের দুর্ঘটনায় পতিত না হই। এই কারণে আমরা যে তলে হাঁটি বা যে কোনো পৃষ্ঠে যখন ঘর্ষণ বাড়ানো দরকার হয় তখন সেই পৃষ্ঠটাকে মসৃণ না রেখে অমসৃণ এবং এবড়ো থেবড়ো করে দেওয়া হয়। বাতাস বা তরলের ঘনত্ব বাড়ানো, বাতাস বা তরলের যে ঘনত্ব বাড়ানো এটা একটি উদাহরণ দিয়ে বলতে পারি। যখন কোনো পানির বোতলের মধ্যে আমি একটি কয়েন বা মুদ্রা ছেড়ে দেই তখন সেই মুদ্রাটি যত সহজে পানির বোতলের তলা বা পৃষ্ঠে পতিত হবে, যদি আমি সেই পানির বোতলটি পানির বদলে একটি মধু দিয়ে বোতলটি ভরি এবং সেই বোতলের মুখে একটি মুদ্রা ছেড়ে দেই সেটা কিন্তু খুব ধীরে ধীরে তলে পতিত হবে। এর মাধ্যমে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে ঘর্ষণের ফলে বা ঘর্ষণ বাড়ানোর কারণে বা যে পদ্ধতিতে তরলের ঘনত্ব আমরা যখন বাড়িয়ে ফেলেছি তখন ঘর্ষণটা স্বয়ংক্রিয়ভাবে ঘর্ষণের
বলের মান বৃদ্ধি পেয়েছে। এরপর যে পয়েন্ট সেটা হচ্ছে বাতাসে বা তরলে ঘূর্ণনরত পৃষ্ঠদেশ বাড়িয়ে, বাতাসে বা তরলে যে ঘূর্ণনরত পৃষ্ঠদেশ আছে, পৃষ্ঠ বলতে আমরা যদি দ্বিমাত্রিক কোনো বস্তু ধরি বা ত্রিমাত্রিক কোনো বস্তু ধরি, যত এটার পৃষ্ঠ বাড়াবো, যেমন আমরা একটি লাঠি যত সহজে বাতাসে ছুঁড়ে ফেলতে পারি, একটি বক্স কিন্তু তত সহজে ছুঁড়ে ফেলতে পারি না, কারণ একটি বক্স হচ্ছে ত্রিমাত্রিক কাঠামো এবং একটি লাঠি হচ্ছে একমাত্রিক কাঠামো। এই কারণে আমরা যত বেশি পৃষ্ঠ বাড়াবো ঘর্ষণ বলের মান তত বাড়বে। এবং সর্বশেষ যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে চাকা বা স্টিয়ারিং সরিয়ে নেওয়া, চাকা বা সর্বশেষ যে পয়েন্টটি আছে সেটা হচ্ছে চাকা বা স্টিয়ারিং সরিয়ে নেওয়া। সরিয়ে নেওয়া কেন, আমরা সবসময় বলেছি যে চাকা হচ্ছে আবর্ত ঘর্ষণের উদাহরণ, এবং আবর্ত ঘর্ষণ করার ফলে সব সময় যে ঘর্ষণের মান আমরা পাই সেটা হচ্ছে সবচেয়ে কম থাকে। এখন এই কম মানটি যদি আমি সরিয়ে নিই তাহলে ঘর্ষণ বলের মান এর বিপরীতভাবে অবশ্যই বেড়ে যায়, এই কারণে আমরা চাকা বা বিয়ারিংটি সরিয়ে নিই। এবার আমরা আসি ঘর্ষণ যে একটি প্রয়োজনীয় উপদ্রব সে ব্যাপারে আলোচনা করতে। সে ব্যাপারে আলোচনা করার জন্য উপদ্রব কি সেটা সম্পর্কে আগে জানতে হবে। উপদ্রব হচ্ছে সেই জিনিস যা আমরা সহজে আমাদেরকে বিরক্তি উৎপাদন করে এবং আমরা যে জিনিস থেকে রক্ষা পেতে চাই। তো ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব, এই কথাটার মধ্যে যে বিষয়গুলো আছে, ঘর্ষণের ফলে আমাদের কী কী সমস্যা তৈরি হয় এবং ঘর্ষণ যদি না থাকতো তাহলে আমাদের জীবনে কী কী সমস্যা থাকতো না বা থাকতো, সেই ব্যাপারে কথা বিস্তারিত আলোচনা করার জন্য এখন আমি কয়েকটি কথা বলবো। সেই কথাগুলোর মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব। এতক্ষণ প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা যে ঘর্ষণ কমানো বা বাড়ানো এই বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি, সেই বিষয়গুলোতে এখন আমরা যদি ঘর্ষণ কমিয়ে ফেলি তাহলে আমাদের জীবন কিন্তু স্থবির হয়ে যাবে। কিভাবে, যখন আমি হাঁটছি আমার হাঁটাটাও তো ঘর্ষণের কারণে, আমি যদি পিচ্ছিল পথে হাঁটি তাহলে আমি পিছলে পা পিছলে দুর্ঘটনা হওয়ার যে সম্ভাবনা থাকবে, আবার আমি যদি এবড়ো থাবড়ো পথে হাঁটি তদরূপ আমার দুর্ঘটনা পতিত হওয়ার সম্ভাবনা একই সাথে বাড়বে। তাহলে আমাকে এমনভাবে হাঁটতে হবে যে পথটা খুব বেশি মসৃণও না আবার খুব বেশি সংকুলও না, তাহলে আমাকে এমনভাবে মানে আমাকে ঘর্ষণকে বাদ দিয়ে আমি কখনোই কোনো কাজ করতে পারতেছি না। একইভাবে আমি যখন দেয়ালে কোনো পেরেক ঠুকি, সেই পেরেকটা ঠুকার কারণ হচ্ছে যে সেখানে একটি বল কাজ করে, দেয়ালের একটি ঘর্ষণ বল কাজ করে। যদি সেখানে সেই ঘর্ষণ বলটি না থাকতো তাহলে দেয়ালে যে পেরেকটিকে আঁকড়ে ধরে থাকতে পারতো না, ফলশ্রুতিতে সেই পেরেকটি সেই দেয়ালে ভিতরে যেতে পারতো না এবং আমরা কোনো ধরনের ব্যবহার করতে পারতাম না। তাহলে ঘর্ষণ থাকলেও আমার সমস্যা, আবার ঘর্ষণ না থাকলেও সমস্যা। এই কারণে আমরা দুটি উদাহরণ দিয়ে আপনাদেরকে শিক্ষার্থীদেরকে বুঝিয়ে দিলাম যে ঘর্ষণ কেন আমাদের জীবনে দরকার এবং ঘর্ষণ আমাদের জীবনে কেন দরকার নয়। এবার আমরা যে বিষয়গুলো সম্পর্কে ধারণা পড়ালাম এবং যে বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করলাম সেই বিষয়গুলো আমরা এবার এক নজরে দেখে নিই। প্রথমে আমরা ঘর্ষণ বল কী এবং ঘর্ষণ বল কীভাবে উৎপন্ন হয় সেগুলো দেখালাম। দ্বিতীয়, ঘর্ষণ বলের যে প্রকারভেদ আছে, ঘর্ষণ বল কয় প্রকার, চার প্রকার, এবং এর বিভিন্ন প্রকারভেদগুলো আমরা জানতে পেরেছি। এরপর তিন, ঘর্ষণ বল আমরা বাড়ালে আমাদের জীবনে কী কী সুবিধাগুলো আসে সেগুলো সম্পর্কে আলোচনা করেছি। চার, ঘর্ষণ বল কমানোর ফলে আমাদের জীবন কতটুকু সহজতর হয় সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। এবার শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদের কিছু বাড়ির কাজ দিব, তোমরা হাতে কলমে বাড়ির কাজগুলো তোমরা লিখে আনবে এবং তোমাদের যে শ্রেণী শিক্ষক আছে শ্রেণী শিক্ষককে তোমরা এই কাজগুলো বিদ্যালয় খোলার পর এই কাজগুলো শ্রেণী শিক্ষককে দেখাবে। আমাদের স্লাইডে বাড়ির কাজটি দেখে নাও এবং বাড়ির কাজটি হচ্ছে ঘর্ষণ কি, দুই, ঘর্ষণের প্রকারভেদ ব্যাখ্যা করা, ঘর্ষণের প্রকারভেদ, তিন, ঘর্ষণ কিভাবে বাড়ানো যায়, চার, ঘর্ষণ কিভাবে কমানো যায়, এবং সর্বশেষ ঘর্ষণ যে একটি প্রয়োজনীয় উপদ্রব কয়েকটি উদাহরণের সাহায্যে বর্ণনা করো। এই বাড়ির কাজ সম্পূর্ণ করার পর তোমরা এই খাতাগুলো তোমরা তোমাদের শ্রেণী শিক্ষককে দেখাবে। তোমরা নিজেরা ঘরে থাকো, সুস্থ থাকো,
পরিবারের সাথে থাকো এবং পরিবারের সবাইকে সচেতন রাখো, এবং একই সাথে সরকার প্রদত্ত যে নির্দেশনাগুলো আছে সেই নির্দেশনাগুলো সহজে এবং সুচারুরূপে মেনে যাতে ভবিষ্যতে তোমরা স্কুলে তোমাদের সাথে স্কুলে আবার শিক্ষকদের দেখা হয়, এই শুভকামনা রেখে আমি আমার আজকের পাঠ শেষ করছি। ধন্যবাদ সকলকে।